আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক আড়াই কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের রাফসান দাস ছোট ভাই বাবা মোহাম্মদ জাকারিয়া ও তার মা কাজী নুরুন্নেসা শেহেলির বিরুদ্ধে তিন কোটি পনেরো লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয় পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয় কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা সম্প্রতি কন্টেন্ট থেকে আয় করার টাকায় মাকে অডিগারি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় আসেন রফসানদা ছোট ভাই কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সৈয়দ আবদুল্লাহ নামের এক ব্যক্তি পোস্টের কমেন্টে তিনি রাফসান ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন সাইয়েদ আবদুল্লার ফেসবুক পোস্টটি পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পেলাম ইউটিউবার রাফসান্দা ছোট ভাই সেদিন দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিতে দুই কোটিরও বেশি দামের অডি গিফট করলো সেটা নিয়ে হুলুস্থুল বেঁধে গেল পক্ষে বিপক্ষে নানা কথা যাই হোক আমার অবস্থানটা ক্লিয়ার করে রাখি শুরুতেই রাফসান দুই কোটি কেন সে যদি কোনো দুর্নীতি না করে দুইশো কোটি টাকা দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনোই সমস্যা নাই সে তার নিজের মতো করে এগিয়ে যাক নিজের ড্রিমগুলো পূরণ করতে যাক এটা দেখতে বরং ভালো লাগবে আমার এই লেখার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে সোয়া তিন কোটি টাকার ঋণ খেলাপি সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখে অন্যান্য সব ক্ষেত্রে টাকা উড়ায় বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন সেগুলো কেমন লাগবে সেটা দেখতে জ্যাক অ্যান্ড এসপেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেড এর নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে দুই দশমিক পাঁচ কোটি টাকা লোন নিয়েছিল দুই সালে সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করে নাই তারা সেই লোন আজ অবধি ইন্টারেস্টে সহ বেড়ে হয়েছে শ তিন কোটি ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায় পত্রিকার সেই নোটিফিকেশনের ছবিও আমি দেখেছি এরপর অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন লোনের যে সব সম্পদ মর্টগেজ রাখা ছিল ব্যাংকের কাছে ব্যাংক দুই সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে সেই নিলাম বিজ্ঞপ্তিতেও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও দেখেছি আমি পরবর্তীতে রাফসানের মা বাবার পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সে নিলাম আটকানো হয় এই জন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংককে বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেনি বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থঋণ আদালতে মামলা বিচারাধীন আছে দুই সালে যেই লোন ছিল দুই দশমিক পাঁচ কোটি বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে তিন দশমিক পনেরো কোটি মানে আজ অবধি তিন দশমিক পাঁচ কোটি টাকার ঋণ খেলাপি হল রাফসানের পরিবার কেউ আবার প্রশ্ন তুলতে পারেন রাফসানের বাবা মা ঋণ খেলাপি এটা তাদের দায় তাহলে রাফসান এরকম লাক্সারিয়াস গাড়ি তার বাবা মাকে গিফট করলে প্রবলেম কোথায় কাগজে কলমে না হলেও অবশ্যই প্রবলেম আছে রাফসান যখন তার মা বাবাকে অডিকার গিফট করেছে যার দাম দুই কোটিরও বেশি এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে শুধু ওই গাড়ি গিফট করাটাই না রাফসান দেখলাম পরবর্তীতে মা দিবসে একটা ভিডিও বানিয়েছে মাকে নিয়ে একটা সোনার শোরুমে গিয়ে পাঁচ লাখ টাকা সোনার গহনা গিফট করলো সে তার সাবস্ক্রাইবারদের বাইক এসি আইফোনের মতো দামি দামি গিফট গিভে করে সে তাছাড়া তার লাইফ স্টাইল খেয়াল করতে দেখবেন যথেষ্ট ঠাটবাট নিয়ে চলাফেরা করেন তিনি এসব ঘটনা প্রমাণ করে তাদের পরিবারের হাতে টাকা আছে টাকা থাকা সত্ত্বেও তারা খেলাপি ঋণ পরিশোধ করছে না জাস্ট চিন্তা করেন রাফসান কিন্তু এভাবেও ভাবতে পারত এই দুই কোটির সুপার লাক্সারিয়াস গাড়ি গিফট না করে চলাফেরার জন্য প্রয়োজনীয় সাধারণ গাড়ি কিনে ওই দুই কোটি খানেক টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করা যায় কিভাবে অবশ্য সেখানে একটা সমস্যা ছিল তার ব্যাংকের ঋণ পরিশোধ করার ভিডিওটা হয়তো পাবলিক করতে পারতো না যেভাবে অডিগারি সারপ্রাইজের ভিডিওটা আপলোড করে মিলিয়ন ভিউ অর্জন করা যায় এই ভিডিওটাও মানুষ দেখছে সেখান থেকেও তার ইনকাম হচ্ছে